এই যে যুদ্ধময় পৃথিবী, সেখানে একটা শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছে হরিদাসের বৌদ্ধ মন্দির। মা দুর্গা এবং তার ছেলে মেয়েদের প্রতিপদের মধ্যে দেখা যাচ্ছে একটা অসুরের সঙ্গে যুদ্ধ চলছে সিংহ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুর্গাপুজোর যে পুজো প্রস্তুতির পর্ব আমি দেখাচ্ছি, সেই পর্ব নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমি এসেছি হরিদাস মাটি অঞ্চলে, হরিদাস মাটি শিল্পী সংঘের পুজো দেখতে। বহরমপুরের বুকে বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হরিদাস মাটি শিল্পী সংঘের পুজো। এই সংঘের অবস্থান বহরমপুর যে বাইপাস রাস্তা আছে সেই রাস্তার একদম উপরে, গাড়ির নয়েজ শুনে আপনারা বুঝতে পারছেন একদম রাস্তার ধারেই পুজো মণ্ডপটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাদের এবছরের ভাবনা শান্তির খোঁজে। তিব্বতের একটি বুদ্ধ মন্দিরের আদলে তাদের মণ্ডপ সজ্জা নির্মাণ হচ্ছে এবং শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছে হরিদাস মাটি শিল্পী সংঘ। তার সঙ্গে মাতৃ প্রতিমাতেও থাকছে সেই শান্তির বার্তা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক এখানকার পুজো মণ্ডপ। আমরা এখন চলে এসেছি বহরমপুর হরিদাস মাটি অঞ্চলের শিল্পী সংঘের পুজো দেখতে। দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপ সম্পূর্ণভাবে বাঁশের কাজ দ্বারা পরিপূর্ণ হয়েছে। বাটামের কাজ হচ্ছে পুজো মণ্ডপে। বর্ষাকালের জন্য পুজো মণ্ডপের কাজ কিছুটা লেটে হচ্ছে বলে মনে হচ্ছে। শরৎকালেও বর্ষা দেখা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সংঘের অবস্থান একদম বহরমপুর বাইপাসের উপরে। বহরমপুরের বাইপাসের একদম ধারে অবস্থান এই পুজো মণ্ডপ। খুব সুন্দর জায়গায় পুজো মণ্ডপটা অবস্থিত, যাতে আপনাদের কারোর কোনো অসুবিধা না হয় একদম রাস্তার ধারে এই পুজো মণ্ডপের অবস্থান। বিগত কিছু বছর ধরে হরিদাস মাটি অঞ্চলের শিল্পী সংঘ নিত্য নতুন চমক আনে, প্রত্যেককে চমকিত করছে, যার ব্যতিক্রম এবছরও হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি শান্তির খোঁজে, অর্থাৎ এই যে যুদ্ধময় পৃথিবী, সেখানে একটা শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছে হরিদাস মাটির শিল্পী সংঘ। অশান্তময় পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে এসছে হরিদাস মাটি শিল্পী সংঘ। তোমরা দেখতে পারলা এখানকার যে মণ্ডপ সজ্জা এবং প্রতিমার মধ্যে দিয়ে গড়ে উঠছে এক শান্তির ভাবনা। বুদ্ধদেব তো বিশ্বে প্রচার করেছিলেন এই শান্তির বাণী, সেই শান্তির বাণী নিয়ে সেজে উঠছে হরিদাস মাটির শিল্পী সংঘ এবছর। আপনারা পুজো মণ্ডপের ব্যানার দেখতে পাচ্ছেন, তাদের 40তম ভাবনা এবছর। এই ভাবনা তিব্বতের বৌদ্ধ মন্দির। দেখতে পাচ্ছেন শিল্পী সংঘের 40 বছরের ভাবনা। এইরকম ব্যানারটা দেখতে পাচ্ছেন যে মন্দির, এরকম আদলের মন্দির এবার করতে চলেছে হরিদাস মাটি শিল্পী সংঘ। মন্দিরটা কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে, এ বিষয়ে কোনো সংশয় নেই।
আমরা চলে এসেছি পণ্ডবের একদম ভেতরে। চলো তাহলে আমরা দর্শন করে নেওয়া যাক দশপ্রহরণ ধারিণী মা দুর্গা এবং তার ছেলে মেয়েদের মূর্তি। এমনভাবে মাতৃপ্রতিমা সেজে উঠতে চলেছে হরিদাস মাটির শিল্পী সঙ্গের পুজোমণ্ডপ। পুজোমণ্ডপের ভেতরে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছি ভেতরেও বাঁশের কাজ সম্পূর্ণরূপে হয়ে গেছে, কত সুন্দরভাবে মণ্ডপ সজ্জার কাজ হচ্ছে। এখনও সেই একটা স্টেজটা হয়নি যে স্টেজটার উপরে ভেতরে যাওয়া যাবে, তাই আমি নিচ থেকে দাঁড়িয়েই ভিডিওটা করব। কারণ এইভাবে ভেতরে গিয়ে যদি কোনো কারণে হাত পা খাম হয় সে রিক্সটা আমি নিলাম না। দেখতে পাচ্ছেন মাতৃপ্রতিমার মধ্যে দেখা যাচ্ছে একটা অসুরের সঙ্গে যুদ্ধ চলছে, সিংহ এবং মহিষের পেট থেকে বেড়াচ্ছে মহিষাসুর এবং তাকে দেবী মর্দন করছেন, তাই তার নাম মহিষাসুর মর্দিনী। দেখতে পাচ্ছি মা লক্ষ্মী, মা সরস্বতী এবং কার্তিক এবং গণেশকে, প্রত্যেকটা ঠাকুরই মাটির সাজে সুসজ্জিত। মাটির শাড়ি এবং মাটির সজ্জায় সুসজ্জিত হয়েছে তাদের মাতৃপ্রতিমা এবছর। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। কে কে বহরমপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবার, হরিদাস মাটি শিল্পী সঙ্গের কর্মকর্তারা কে কে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবা না। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবা, আর এখানকার থিমটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো এখানকার মণ্ডপ সজ্জা নিচে কমেন্ট করে জানাবা। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে অন্য একটি পুজো মণ্ডপে অন্য কোথাও অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার।